আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো প্রতিদিনের মতো সকালে চলে আসছি রোদ উঠছে। এখানে হচ্ছে যে দেখতেই পারতেছেন এই দুইটা বাটি, একটা বাটিতে হলো একটা পানির মতো, এটা হলো আমলকির রস, আর সাথে তেল গরম করে নিছি, যদিও বাটিটা কালো হয়ে গেছে চুলায় দেওয়ার সাথে সাথে। আর একটা গ্লাসে যে একটা ডপার নিছি আর পানি, এটা আয়নের জন্য, পানিটাও গরম করে আনছি। এর জন্য স্টিলের জিনিস নিয়ে আসছি যাতে গরমটা থাকে। তো পানি খাওয়াবো আয়নকে, আয়ন পানি খেতে চায় না। আর আমরা সাদে রোদ পোহাবো। আর হলো কি করব বাবা, এই যে শীতের দিনে মানুষের চুলে অনেক চুল না শুধু ত্বক নষ্ট হয়ে যায়, তো চুলেও খুশকি হয়, তো খুশকিটা যাতে না হয় সেই জন্য আমরা কি করব আব্বা, আমরা হলো মাথায় দিব এটা। হ্যাঁ, আয়ন দিবে না, এটা আমি দিব। আর এই যে দেখতেই পাচ্ছেন মুরগি একটা নাই, এর কারণ হলো সকালে একটা দিনও ঘুমাইতে পারি না, এত সাউন্ড করে। পরে হলো এই একটা পাঠায় দিছে আমাদের বাসায়, ওরা যদি পালতে পারে পালবে, আর না হলে বলছি জব করে ফেলতে। আর ওটা ছিল মোরগ, এই জন্য এত ইয়ে করতো। এটা হলো মুরগি, এটা কোনো সাউন্ড করে না, সেই জন্য এটা রেখে দিলাম। আর আমার বাবাটাকে দেখাই, দেখেন বাবাটা আসছে। এই যে আমার বাবাটা রোদ পোহাচ্ছে না বাবা, সে এখনো পানি খায় নাই সকালে নাস্তা করে, তো এখন তাকে একটু পানি খাওয়াবো। সে পানি খেতে চায় না, এই জন্য ড্রপ দিয়ে খাওয়াতে হয়। হা করো আব্বা, হা করো, হা করো, হা করো, খাও আটু, হা করো, আরেকটু, আরেকবার, আরেকবার, ফেলে তো দিচ্ছ, হা করো জোরে, ইয়া করো, বড় করে মুখ করো, আবার নিয়ে দাঁড়ো, হা করো একদম, এই যে এরকম উঁচু করে হা করো, উঁচু করে হা করো। কোথায় যাবা বলো, কোথায় যাবা? মানে আজকে শুধু তার নানার বাসায় নিয়ে যাই নাই, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কোথায় যাবা, নানার বাসায় যে বল খেলবা? তোমার এই যে, তোমার এই যে গাড়িতে খেলো, এই যে কত সুন্দর গাড়ি, আমি যাব। আমি এই যে এখানে হচ্ছে ভাপা পিঠা করব, আমি আয়নকে নিয়ে আয়নের নানা বাসায় যাব। প্রতিদিন তো আয়ন শুধু খাবার নিয়ে আসে, আজকে আয়ন নানার জন্য পিঠা নিয়ে যাবে না আয়ন? এই যে এখানে হলো আমি গুড়ি করে নিয়েছি। আর কই যাব, কই যাব, কোথায় যাবা, কোথায় যাবা বলো, চলো চলো, আচ্ছা চলো 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 চলো। কই যাবা, কি খেলবা? হ্যাঁ দাঁড়া, এবার খেলো, খেলো এবার, তো ক্যামেরার দিকে তাকায় আসো কেন, খেলো। কি খেলা করবা? সে এখন বল নিয়ে নানা বাসায় যাবে, আমাকে রাস্তা দেখায় দিচ্ছে, ওখানে খেলবে, মহা বিপদ হয়ে গেছে তার নিয়ে আমার। ওই যে বল পড়ে গেছে, যাও নিয়ে এসো, আমাকে রাস্তা দেখায়, তুই কি নানা বাসায় থাকবি সারা জীবন? নানা বাসায় থাকবে তুমি, রাস্তা দেখে কোনোভাবেই থামাতে পারতাছি না, যে রাস্তা দেখাইতাছে সে নানা বাসায় যাবে, আমি কি করবো এর নিয়ে? আয়ান খুবই কান্না করতেছে, মানে কয়েকটা পিঠা শুধু নিয়ে যাব, কান্নার শব্দ দেখছেন? আমি দৌড়ে চলে আসতেছি, পিঠা দিচ্ছি, আবার ওর কাছে যাচ্ছি, যাবো তো বাবা। এই যে দেখেন, এই যে জুতা নিয়ে আসছে, এই যে জুতা পরে যাবে আমার ছেলে, আল্লাহ। তো আমি ওই বাসায় যাওয়ার আগে গাছে একটু পানি দিয়ে যাব, কারণ আস্তে আস্তে আমার রাত হতে পারে সেই জন্য। গাছে দুই দিন ধরে পানি দেওয়া হচ্ছে না, গাছ একদম শুকায় গেছে, আর একটু দিব, গাছে দুই তিন দিন ধরে পানি দেওয়া হয় না। ওই যে আমার সোনা মানিক চাঁদ রেডি হয়ে বসে আছে, খুশি, ড্রেস পরা দিছে দেখে খুবই খুশি। এই তো আমার পিঠা দুইটা হয়েছে, খুব তাড়াহুড়া করতেছি, পিঠাগুলি খুব বেশি ভালো হচ্ছে না,
যাই হোক, যা হয়েছে হয়েছে, কারণ আমি ওরকম পিঠা বানাতে জানি না, যতটুকু জানি মার কাছ থেকে শেখা, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তো দুইটা হয়েছে, আর দুইটা হলেই শেষ, আমি চলে যাবো। আয়ান খুবই বিরক্ত করতেছে। আবো, এই যে যাবো তো, এদিকে আসো, এদিকে আসো, দেখেন অবস্থা। এখন কিন্তু কান্না করতেছে না, এখন হালকা পাতলা, মানে এখন রেডি সে। এই ব্যাগটা নিয়ে নাও, এটা নাও, এটা নাও, এই যে পিঠার ব্যাগ নাও, পিঠার ব্যাগ নাও, পিঠার ব্যাগটা নিয়ে নাও, দেখেন অবস্থা। ওরে আমার পোলা রে, আগে আগে যাইতেছে গা। ওরে বাবা, এখন কত চিল্লানো, খুশি বাবু তুমি, খুশি? দেখি তো এটা কে, দেখি তো, দেখি তো এটা কে, কই যাও, কই যাও। আচ্ছা যাও, আপু তুমি খুশি? এই যে আমরা এসে পড়েছি আপু, আমরা এসে পড়েছি, আর তো সামনে যান। এই যে বাবা, তুমি খুশি হইলেন, তুই আগে ছিল, গো চশমা, টাটা আমি যাই গা, আমি চলে আসছি। আমার ছেলে ওই যে ওইখানে সবার সাথে খেলতেছে, আমি চলে আসছি। আরে রাইখা, সে খুব খুশি। এই যে আমাদের কবুতর তো অনেক হয় মাশাল্লাহ, কিন্তু এখন কবুতর খুব মশায় কামড়াচ্ছে নাকি আব্বা বললো। এটা হচ্ছে আমার আব্বার খুব শখ, কবুতর পালা। এই যে আরেকটা ঘর, অনেকগুলি ঘর, আর কয়েকটা ভাঙে ফেলছে কবুতর। এই যে সবগুলো এখন গাছে, সব গাছে, সব কবুতর থাকে গাছ। তো এখান থেকে আমি হলো এক জোড়া বাচ্চা নিয়ে যাব। আব্বা বলল যে এক জোড়া আয়ানের জন্য বাচ্চা নিয়ে যা, জব করে আয়ানকে খাওয়াবি। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। যে প্রত্যেক ঘরে কবুতরের বাচ্চা একটা দুইটা আছে, তো এখান থেকে আমি এই জোড়াটা নিয়ে যাব, এটা আমার পছন্দ হয়েছে। এই যে এখানে হলো আমার দাদি, প্রত্যেক দিন এরকম আগুন ধরায়, আমরা সবাই যে যখন আসি এখানে বসে থাকি, ভাল লাগে। উঠানের মধ্যে দাদি প্রত্যেক দিন আগুন ধরায়। তো এখন আমি একটু পান খাবো। আমার দাদি খুব সুন্দর করে আগুন ধরাইতে পারে, যদি একটু পরে পরে ধোঁয়ায় আমাদের চোখ ভরে যায়, তাই না বাবা? এটা আমার বাবারটা, আমার বাবারটা কোথায় এসেছে? নানু বাসায় এসেছে, নানু বাসায়। মেরা ভাই, কই আগুন তো বউ নিভে গেছে, আগুন দাও। যে মুরগিটা মোরগটা দেখছিলেন সেটা জবাই দিয়েছি, এটা এখন রান্না করব, বাসায় গেস্ট আসছে। এই তো মশলা দিয়ে দিছি, মশলাটা কষানো হলে আমি আদা রসুন পেস্ট কষানো হলে আমি হলুদ মরিচ দিব। এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী, এক চামচ ধনিয়ার গুঁড়া। কষানো হোক। এটা কিন্তু আমার রাতের রান্না, সারাদিন রান্না করতে পারি না, আয়ান অনেক জ্বালাইছে, এই জন্য আমাদের বাসা থেকে ঘুরে আসলাম। মশলা কষানো শেষ, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু দেশি মুরগি হতে একটু দেরি হবে। আমাদের বাসায় একটু পাঠাবো রান্না করে আব্বার জন্য, এই জন্য তাড়াহুড়া করতেছি। তাহলে আমরা তো খাই অনেক রাতে,
তো ভাবলাম আপনার জন্য পাঠাবো, আবার গেস্টও আসছে, এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি। এখন 8টা বাজে রাত। তো এই তো আমার মাংস রান্না শেষ, তো রাতের খাবার খেয়ে ফেলবো, অলরেডি 9টা বেজে গেছে। তো ঠিক আছে, শুনতেই পাচ্ছেন গিটারের শব্দ, মানে আয়নার বাবা বাইরে থেকে এসে একটু গিটার বাজাচ্ছে, সাথে তার ফ্রেন্ডও আছে একজন। তো চলুন দেখি যে তারা কি করে। ওরে বাবা রে, কে উস্তাদটা, উস্তাদ দিদি ঘুমায়, উস্তাদ একটু শিখায় না কেন, একটু গিটার চালানো তোমাকে, তুমি খালি টুংটাং করো। বাহ, ও দারুণ তো শিখে গেছো। আবু নাচো নাচো, আবু নাচো, এ নাচতেছে। ইভান ভাই একটু বাজান না, এই যে এই যে এগুলা বাজাতে পারেন আপনি কোন গানের? ওয়াও, আমার খুব পছন্দ হয়েছে এটা যখন তুলছে, দারুন। আপু নাচো, এ ভুলে গেছে। ওয়াও, নাচো আপু।